smoking is injurious to health. It causes cancer. तेरे बगैर ना कोई दूजा सोती है।
ভিডিও এডিট একটি আর্টের পর্যায়ে পড়ে। ভিডিও এডিট না করলে সেই ভিডিও ইউটিউবে আপলোড করা খুবই একটা ভালো কাজ নয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ ডেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও এডিট করা একটি বড় আর্ট, কেননা ভিডিও এডিট খুবই প্রয়োজন। আমরা র ফাইল কোনো সময় ইউটিউবে আপলোড করতে পারি না। যে কোনো ভিডিও, শুধু ইউটিউবের ভিডিওর জন্য নয়, আপনি বিয়ের বাড়িতে যেসব ভিডিও শুটিং হয় সেই ভিডিও এডিট করা, তাছাড়া যে কোনো প্রফেশনালি ভিডিও যে এডিট করা, সেই এডিট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেই এডিট শিখতে হয়। এইবার সেই এডিট কীভাবে আপনি শিখবেন, কোর্স কোথায় করবেন, কেননা এডিট তো একা একা শেখা যায় না, এটা একটা বেসিক স্কিলের ব্যাপার। এই কারণে এডিটটা অবশ্যই আগে শেখা দরকার। আর আপনি যদি ভিডিও এডিট শিখে যান, আপনি ঘরে বসে না হলে কম করে প্রতিদিন 5-6,000 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে। কিন্তু ভিডিও এডিটটা আপনার শিখতে হবে। ভিডিও এডিট মানে এই নয় যে একটা ভিডিও একটু কাঁপালাম, থরথর করে কাঁপলো, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলাম, তারপরে অনেক রকম এফেক্ট ব্যবহার করলাম, ভিডিও সেগুলো নয়। ভিডিও এডিট অনেক ব্যাপার আছে, বিশেষ করে কালার গ্রেডেশন, আপনার কোন সিচুয়েশনে কোন কালার আপনার দিতে হবে এই সেন্সটা অবশ্যই থাকতে হবে। তাছাড়া কোথায় কাট করতে হবে, কাটিংটা অবশ্যই একটা আর্টের পর্যায়ে পড়ে। কাটিং আপনার খুব ভালো শিখতে হবে, শুধু কাট করলেই হলো না, এমন কাটিংয়ের ব্যাপার আছে, সেখানে এফেক্ট বসানোর ব্যাপার আছে। এই যে আমি একটু কথা বললাম, সেখানে একটু আমি গলাটা খুসখুস করছিল, এই যে জিনিসগুলো। তাছাড়া দেখা গেল কথা বলতে বলতে একটু থেমে গেলাম, আমি একটু অন্য চিন্তাভাবনা করছি, কিংবা কথা বলতে বলতে ভুলে গেছি, এইগুলো খুব সুন্দরভাবে এডিট করতে হয়। এইবার এডিট করতে গেলে কিছু শিক্ষার প্রয়োজন আছে। এই কারণে কিছু যেখানে যেখানে এডিট শেখায় সেখানে কোর্স করা অবশ্যই দরকার। এডিটিংয়ের একটি কোর্স নিয়ে নিলে কী হয়, আপনি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। আর তারপরে আপনি কোনো প্রফেশনালি কোনো কোম্পানিতে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে এডিট করতে পারবেন। আপনি সবথেকে ভালো হয় যদি কোনো ইউটিউবের যেসব টিম থাকে ওদের যে কোর্সগুলো থাকে, দেখবেন কোচিং সেন্টার থাকে ইউটিউবের, সেখানে যদি আপনি ভর্তি হতে পারেন। ভর্তি হলে আপনি কিছুদিন কাজ করলেন, ওখান থেকে আবার পয়সাও দেবে। আপনি এডিটটা শিখে নিলেন, তারপর আপনি নিজেই একটি এডিট সেন্টার খুলে বসলেন এবং আপনি ইউটিউব চ্যানেলও খুলে বসলেন, সব থেকে সুবিধা হয়। এখন এই বর্তমানে এখন ইয়ং ছেলেবেলের এডিটটা খুবই শিখছে, খুবই প্রয়োজন। আর এডিটটা একান্তই প্রয়োজন পড়ে সব জায়গায়, আর খুব চাহিদা, অসাধারণ চাহিদা এডিট। এডিটিং মানে কিন্তু শুধু ওই বিয়ের ভিডিও এডিট করা সেগুলো নয়। আমরা এখন এখানে যেসব এলাকায় দেখি যে বিয়ের ভিডিও এডিট করা, বিয়েতে যেসব ভিডিও শুটিং হয় ক্যামেরা দিয়ে সেগুলো এডিট করা, শুধু সেই এডিট নয়, আদার্স আরও অনেক এডিট আছে, বিভিন্ন রকম প্রফেশনালি এডিট আছে। সেই এডিটের কোর্স আপনার কমপ্লিট যদি থাকে, আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন, তাহলে অবশ্যই ঘরে বসে 5-6,000 টাকা প্রতিদিন ভালোভাবে ইনকাম আছে। তাই যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, ভালো এডিট জানেন না, কোন বিষয়ে চ্যানেল ক্রিয়েট করবেন, আমি সবথেকে সাজেস্ট করব যে ভিডিও এডিট এই নিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করুন। সবথেকে বেশি চাহিদা ভিডিও কী করে এডিট করতে হয়, ইউটিউবে প্রচুর সার্চ হয়। আর আপনার চ্যানেল যদি ভিডিও এডিট আপনি যদি শেখাতে পারেন, তাহলে তো আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ একেবারে হামেশাই চলে আসবে। তাছাড়া আপনি একটি কোচিং সেন্টারও খুলতে পারবেন। আপনি কোনো প্রাইভেট কোনো কোম্পানি কোনো সাথে যুক্ত হয়ে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন, চ্যানেল খুলতে পারবেন। তাই সবথেকে সুবিধা, সবথেকে আমার মনে হয় ভিডিও এডিট, এই ভিডিও এডিটটা শেখা অবশ্যই দরকার। আর এই নিয়ে চ্যানেল করলে সবথেকে বেশি সুবিধা হয়।
এবার অনেকে মনে করবে যে এডিট করতে গেলে, এডিট শিখতে গেলে ল্যাপটপ, কম্পিউটার, হাইফাই অনেক কিছু দরকার। তেমন কিছু নয়, আপনি একটি ভালো মোবাইল দিয়েও আপনি এডিট করা শিখতে পারেন। তাছাড়া যেসব কোচিং সেন্টারে যাবেন সেখানে ওরা সব কিছু দিয়ে শেখাবে, আপনাকে ল্যাপটপে শেখাবে, আপনি শিখবেন, তারপর আপনি মোবাইলে। আমাদের এখন বর্তমানে কিছু অ্যাপ আছে, আমরা যেমন কিছু অ্যাপ দিয়ে এডিট করে থাকি, সেই সব এডিট তো সামান্য নর্মাল অ্যাপ, যেমন ধরুন এই যে ভিএন, ফিল্মোরা, ভিএন, ফিল্মোরা, ফিল্মোরা ই দিয়ে করা যায় প্রফেশনালি। ফিল্মোরা একটি খুবই ভালো এডিটিং অ্যাপ, যে অ্যাপটি পিসিতে ল্যাপটপে করা যায় এবং মোবাইলের জন্য আলাদা ভার্সন আছে, সেটা ওয়াটারমার্ক থাকে, মোটামুটি ভালো। আর এই কারণেই বলছি, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, যদি আপনাদের কোনো স্কিল থাকে এডিট সম্বন্ধে, তাহলে অবশ্যই একটি এডিট চ্যানেল খুলতে পারেন, যে ভিডিও কী করে এডিট করতে হয় শেখাবেন, দেখবেন ভিউজ আপনাদের এমনি এমনি চলে আসবে, চ্যানেল গ্রোথ দুদিনে হবে। সব থেকে বেশি প্রচলিত এই ভিডিও এডিট, সবার প্রয়োজন পড়ে, প্রতিটি ইউটিউবারেরও প্রয়োজন পড়ে, যারা ফেসবুক করে তাদেরও প্রয়োজন পড়ে, সবারই প্রয়োজন পড়ে, যারা বিয়েতে ভিডিও করে তাদেরও প্রয়োজন পড়ে। তাই ভিডিও এডিট করা শেখানোটা সব থেকে ভালো কাজ এবং সব থেকে বেশি চাহিদা, ইউটিউবে সব থেকে বেশি সার্চ হয়। আজকে আমি গানের সাথে আপনাদের কিছু ভিডিও দেখাবো, কিছু আপনাদের ডান্ডিয়া নাচের গান শোনালাম, গুজরাটি ডান্ডিয়া নাচ, আজকে একটু ভিন্ন টাইপের গান শোনালাম। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেগল বাংলা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভিন্ন স্বাদের গান শোনালাম আপনাদের, গানগুলো হচ্ছে কিছু ভিন্ন স্বাদের গান, গুজরাটের ডান্ডিয়া নাচের গান। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তার সাথে আমি কিছু ফুলের দৃশ্য দেখাবো, দেখুন এই যে অসাধারণ লাল লাল ফুল, তার উপরে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি, যে ভিডিওগুলোর মধ্যে কিছু ফল থাকে, ফুল থাকে, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থাকে, যে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ দেখে ভালো লাগে, গান শুনতে শুনতে হয়তো বোরিং লাগে না, যে কারণে আমি আপনাদের এই ধরনের কিছু ভিডিও দিয়ে থাকি, যাতে আপনারা দেখে আপনাদের ভালো লাগে। এই যে ফুলটি দেখছেন, এই ফুলের নাম কি, যদি আপনাদের কোনো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন পুরো চারিদিকে লাল আর লাল, যতদূর চোখ যায়, যত দূরেই চোখ যায় সব শুধু লাল। এই ফুলটির নাম কি, আমি যদিও এই ফুলের নাম আগের দুটো তিনটে ভিডিওতে বলেছি, তাই দেখি আপনাদের স্মরণ আছে কিনা, কিংবা আপনারা সেইগুলো খেয়াল করেছেন কিনা, অবশ্যই জানাবো। তাই কমেন্টস করে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি, অসাধারণ দেখতে। গ্রামগঞ্জে গেলে জমিতে এখন প্রচুর পরিমাণে এই ফুল চাষ হচ্ছে, এই ফুলগুলো বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে প্রয়োজন পড়ে, তাই আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। এই যে একটা গাছ দেখুন, এই গাছটির নাম জানি না, একটি অসাধারণ ধরনের গাছ, কীরকম যেন খেজুর গাছ টাইপের, তার মধ্যে ভিতরে দেখুন একটি ফুলের মতো, আর চতুর্দিকে কি সুন্দরভাবে নারকেল গাছে যেমন পাতা ছড়িয়ে থাকে সেইভাবে, দেখুন আমি পুরো ক্যামেরাটা উপরে নিই, অসাধারণ ছোট গাছ, গাছগুলো হয়তো এর থেকে আর বড়ো হবে না, আর ভিতরে দেখুন কি সুন্দর একেবারে নারকেলের মতো একটি বসে আছে, খুবই দেখতে ভালো লাগছে, খুবই সুন্দর। জানি না এই গাছটির নাম কি, আর এর কাজই বা কী, এর কী কারণে লাগানো হয়েছে, এই গাছ কি শুধু দেখার জন্য নাকি কোনো কাজের জন্য লাগানো হয় জানি না, খুব সুন্দর দেখতে, দেখতে খুব ভালো লাগছিলো, যে কারণে আমি ভিডিওটি শ্যুট করে নিয়েছি। এই গাছটির নাম কি তাও তো জানি না, অবশ্যই আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই গাছটির নাম কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটি নতুন ধরনের গাছ, আমি কিন্তু এই গাছটি খুব কম দেখেছি, এর আগে আমি অনেক ভিডিও শ্যুট করেছি,
কোথাও কিন্তু আমি এই গাছটি দেখিনি, এই গাছটি আমি প্রথম দেখলাম। তাই ওখানে কোনো লোকও ছিল না যে তাকে জিজ্ঞাসা করব যে এই গাছটির নাম কি এবং এর উপকারিতা কি, গুণাগুণ কি আছে, কি কারণে লাগানো হয়, দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য নাকি অন্য কারণের জন্য। কিন্তু যেখানে গাছটি ছিল তার আশপাশে কোনো লোকজন ছিল না, যে কারণে আর জিজ্ঞাসা করা হয়নি। অসাধারণ দেখতে লাগছিল, যে তাই আমি গাছ শুটিং করে নিয়েছি। আপনারা দেখুন যে কী সুন্দর। আর আপনারা যদি জেনে থাকেন যে এই গাছটির নাম কী, এর কী কা গুণাগুণ আছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন ভিতরে ভিতরে একেবারে কি সুন্দর, মানে যদিও ক্যামেরায় খুব একটা ভালো আসেনি, মোবাইলে পুরো দেখাতে পারলাম না। তাই সেই কথায় আবার চলে আসি যে নতুন চ্যানেল ক্রিয়েট করার সময় আপনারা কোন ক্যাটাগরি চুজ করবেন। আমি আপনাদের সাজেস্ট করব যে ভিডিও এডিট কী করে শিখতে হয় বা কী করে করতে হয়, এই নিয়ে যদি একটি চ্যানেল ক্রিয়েট করেন, সম্পূর্ণ আপনারা ভিডিও এডিট দেখাবেন। আপনি তার আগে যদি আপনার নলেজ না থাকে, আপনি যে কোনো একটি ইউটিউবের যেসব সেন্টারগুলো আছে যারা এই ভিডিও এডিট শেখায়, সেখানে আপনি কিছুদিন শিখে নিন, সব থেকে ভালো হবে। আর যদি আশপাশে থাকে তো তাহলে তো আরও খুব ভালো, আর নাহলে আপনি নিজে নিজে যতটা সম্ভব চেষ্টা করুন। কেননা ইউটিউবে এই ভিডিও এডিটের খুব চাহিদা, প্রচুর ভিউজ, সার্চও প্রচুর হয়, আর এই ভিডিও এডিট মোটামুটি সবারই প্রয়োজন পড়ে। সব বাড়িতে, অনেক বাড়িতে যেমন বিয়ে অনুষ্ঠান হয়, অন্য আদার্স যেসব অনুষ্ঠান হয় সেখানে ভিডিও ক্যামেরা হয়, সেই ক্যামেরার এডিট করা, তাছাড়া ভিডিও এডিট করে আপনি বিভিন্ন কোম্পানির সাথেও অ্যাড হতে পারেন। অনেক কোম্পানি আছে যারা বাড়িতে বসে কিছু ভিডিও এডিটের ব্যবস্থা করেন, আপনি ঘরে বসে ভিডিও এডিট করতে পারবেন বিভিন্ন কোম্পানির, সেরকম আছে, আপনি সেগুলো যোগাযোগ করতে হবে। তাছাড়া ইউটিউবের ভিডিও এডিট করা, ফেসবুকের ভিডিও এডিট করা, বিভিন্ন রকম পেশাদারি ভিডিও এডিটের ব্যাপার আছে, আপনারা সেগুলো করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।